আসসালামু আলাইকুম। আপনারা যারা বলতেন যে জারিফ জাবের অনেক বেশি ভদ্র, তো এই দেখুন তাদের ভদ্রের নমুনা। আমি তো বিছানা থেকে উঠতেই পারছিলাম না। তো জারিফ রান্নাঘরে গিয়ে রান্নাঘরে খানাটুলি খুলে সেখানে একটা কাস্টার্ড পাউডারের ডিব্বা ছিল, সেই ডিব্বাটা কিন্তু লাগানো ছিল। সে একটা চামচের সাহায্যে সেই ডিব্বাটা খুলেছে। ও যেভাবে দেখে যে আমি বেকিং পাউডারের ঢাকনা যেভাবে খুলি, সে সেভাবে খুলেছে। খুলে ওই যে রান্নাঘরের অবস্থা দেখুন, পুরোটা ফ্লোর মেখেছে, মেখে তার পুরোটা শরীর মেখেছে। তো গেল সকালের কাহিনী। তো তাকে আমি নিয়ে জয়রাকে বলেছি জগ দিয়ে পানি আনো, তারপর জুয়েরা জগে পানি এনে দিয়েছে। আর আমি একটা রুমাল ভিজিয়ে তার পুরো শরীর মুছে লোশন দিয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপর তাকে আবার অন্য জামা পরিয়েছিলাম। এটা হচ্ছে সকাল 11:30টার দিকে এই ঘটনা। তার মুখটা দেখে একবার মানে কল্পনা করুন, সে কি পরিমাণে মেখেছে, পুরো চুল চোখের পাপড়িগুলো সহ মেখে দিয়েছে। তো আমি যেহেতু বিছানা থেকে উঠতেই পারিনি সারাদিন, এজন্য আমি আমার ছেলেদেরকে একটু মানে সারাদিন আমি নজরানন্দাজ করতে পারিনি। আর এই রুমের বাইরে গেলে আমি আর ধরতে পারছি না। আর এই রুমের বেডরুমের যদি দরজা লাগিয়ে দিয়েছি তাহলে ওরা কান্না করছে খোলো 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 বলে। তো যাই হোক, এই গেল সকালের কাহিনী। তো সকালবেলা তাদেরকে মুছে টুছে আমি অন্য জামাকাপড় পরে দিয়েছি। আর জাবের বরাবরের মতোই শান্ত ছেলে, সে এরকম নোংরা জিনিস ধরবে না। আর ও যদিও ধরে, জারিফ তাকে টেনে নিয়ে যায় যে আসো ধরো, মানে এটা খেলার জিনিস, এরকম হয়তো বা সে তাকে বুঝায় বা ফুসলানি দেয়। তো যাই হোক, আমার জারিফের সাথে থেকে থেকে জাবেরটাও দুষ্টু হয়ে যাচ্ছে। আগে কিন্তু জারিফই একটু শান্ত স্বভাবের ছিল, আর এখন জাবের হচ্ছে আরও বেশি দুষ্টু তাকে শিখাচ্ছে। তো যাই হোক, যে বাচ্চারা খেতে চায় না, যে বাচ্চারা একটু দুষ্টুমি বেশি করে, তাদেরকে জারিফের এই ছবিটা দেখিয়ে দিবেন যে এই যে দেখো ছোট্ট ভূত, এটা দেখে বাচ্চারা ভয় পেয়ে এমনিতেই খেয়ে যাবে। তো তারপর এটা হচ্ছে বিকেলের ঘটনা, আমি শুয়েই ছিলাম মাগরিবের পরে আর কি। তো জুয়েরা আমি যখন পার্সেল নিয়েছে আছে, জুয়েরাকে বলেছি যে 1 কেজির একটা সেরেলাকের প্যাকেট আনো, কারণ আমি সেরেলাক 5-6টা প্যাকেট মেপে মেপে রেখে দিই, যেন মানে অর্ডার হলে আমি সুন্দর করে সেগুলো দিয়ে দিতে পারি। তো জুয়েরা আমাকে 1 কেজির একটা সেরেলাকের প্যাকেট দিয়ে ভুল করে বলটা আর ভিতরে ঢুকায়নি, এই বলে আমার ছাকনি থাকে চেলে, তারপরে আমি সেরেলাকগুলো প্যাকেট করে ওজন মেশিন দিয়ে মেপে তারপর প্যাকিং করে রাখি। তো এখানে 3টা প্যাকেট ছিল, মানে সবগুলো আমার সেল হয়ে গেছে আর 3টা প্যাকেট ছিল। এই 3টা প্যাকেট তারা ছিঁড়ে তাদের পুরো মাথায় দুই ভাইয়ের শরীরে দিয়ে মানে পুরোটা ঘর ভরে ফেলেছে। একে তো আমার এতগুলো টাকার সেরেলাক নষ্ট হলো, আর আরেক হচ্ছে এখন আমার ওদেরকে গোসল করাতে হবে। গোসল না করলে কোনোভাবেই হবে না, কারণ পুরো চুলে এত পরিমাণে সেরেলাক লেগেছিলো। পরে আমি উকুনের যে চিরুনি আছে সেই চিরুনিতে আছড়িয়ে আছড়িয়ে তারপর তাদেরকে আমি ধুয়েছি, শ্যাম্পু করেছি, রাতের বেলা গরম পানি করে তাদেরকে গোসল করিয়েছি। তো যাই হোক, আমি বিছানায় পড়ে থাকলে যে আমার কত কিছু লোকসান হয়ে যায়, আমার ছেলেদের যে কী অবস্থা হয়ে যায় সেটা আজকে আমি বুঝতে পারলাম। আর জুয়ের বাবাকে সব ঘটনা বলছিলাম আসার পরে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।